আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস কুকিং এন্ড লাইফস্টাইল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের সঙ্গে আমি খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আসলে ভিডিও এডিট করতে পারিনি বলে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি, তো ইনশাআল্লাহ ট্রাই করব যতটুকু পারি করতে। তো এই সারাটা বছর ওয়েট করার পর আলহামদুলিল্লাহ সিঙ্গে গাছে পাতা আসছে, তো আমি এখন এই পাতা দিয়েই আজকে একটা খুবই ইয়ামি রেসিপি শেয়ার করব। বানাতে কিন্তু একেবারেই সহজ, হাতের মধ্যে যদি 4-5 মিনিটের মতো থাকে তাহলেই বানিয়ে নিতে পারেন, তবে খেতে কিন্তু সারটা বোলার মতো না। লাস্ট ইয়ার বানিয়ে খেয়েছিলাম আর সেই লাস্ট ইয়ার থেকেই ওয়েট করতেছি কখন সিসিঙ্গার গাছে পাতা আসবে। তো যেটা আমার প্রয়োজন আজকের ভর্তা রেসিপিটা বানানোর জন্য, সিসিঙ্গা পাতা লাগবে, তারপর লাগবে আমার কিছু শীতল শুটকি, যেটা বাঁশপাতা শুটকি নিতে পারেন, অন্যান্য শীতল শুটকিও নিতে পারেন, তবে আমি প্রিফার করি বাঁশপাতা শুটকি দিয়ে আজকে বানাবো। তো এখানে পরিমাণটা আপনারা যতটুকু বানাবেন ততটুকুই পরিমাণ নিতে পারেন, আর সিসিঙ্গা পাতা একই পরিমাণ নিলে ওইটা যেহেতু কমে আসবে তো খুবই সুস্বাদু হয়। আর আমি খুবই ইজিভাবে আপনাদেরকে কিন্তু এই ভর্তা রেসিপিটা শেয়ার করতেছি, যাতে করে যে কেউ হাতের নাগালে থাকা জিনিসগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি একটু আনিয়ন নিয়েছি, তারপর আমি কিছু রসুন নিয়েছি আর কিছু কাঁচামরিচ নিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ অথবা নাগা মরিচও ব্যবহার করতে পারেন, পরিমাণটা আপনাদের যতটুকু শুটকি দিবেন ততটুকুর উপর ডিপেন্ড করে নিবেন। তো এখন আমি একটা পানের মধ্যে তেল ছাড়া ওইগুলোকে ঠেলে নিচ্ছি, আর যখন দেখবেন একটু ব্রাউন হয়ে আসতেছে তখনই আপনারা নামিয়ে নেবেন। তো আমি নামিয়ে এখানে একটা কাছের জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি, আর তারপর এখানে আমি আমার সিসিঙ্গা পাতাগুলোকেও ভাবে ঠেলে নেব, যাতে করে সিসিঙ্গা পাতার মধ্যে যে একটা এক্সট্রা ওয়াটার থাকে ওইটা নিঃশেষিত হতে পারে। আপনারা চাইলে বয়েল করে নিতে পারেন, তবে বয়েল করলে যেহেতু এক্সট্রা ওয়াটার থেকে থাকার সম্ভাবনা থাকবে সেজন্য আমি আর বয়েল করিনি, আর এভাবেই অনেক সুস্বাদু হয়। তারপর আমি শুটকিগুলোকেও এভাবে ঠেলে নিচ্ছি। তো সবগুলোকে ঠেলে নেওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি কিভাবে আমার পোতাটা বানিয়ে নিচ্ছি। তো শুটকিগুলোকে যখন পানের মধ্যে দিবেন একইভাবে তেল ছাড়া দিবেন, আর কয়েক মিনিটের মধ্যে শুটকিগুলো যখন একেবারে বেঙ্গে গুঁড়ো হয়ে যাবে তখন বুঝবেন যে শুটকিগুলো রেডি হয়ে গেছে। এভাবে করলে কিন্তু আর ভর্তা বানানোর পর আর ঠেলা লাগে না, কারণ ভর্তা বানানোর পর যদি আপনারা ফ্রাই করেন অথবা এভাবে ঠেলে নেন এইটা কিন্তু একটা ডিফারেন্ট টেস্ট আসে, আর যখন আপনারা এভাবে করে ভর্তা বানাবেন এইটা একটা ডিফারেন্ট টেস্ট আসে, খুবই ইয়ামি হয়। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন কিভাবে হয়, আর যারা খাননি তারা অবশ্যই যদি সিসিঙ্গা পাতা আপনাদের পাশে থাকে থেকে থাকে হাতের নাগালে থেকে থাকে আপনারা বানিয়ে খাবেন, একদিন খেলে কিন্তু আপনারা বলতেই পারবেন না। আমি লাস্ট ইয়ার বানিয়ে ফ্রিজের মধ্যেও কিছু রেখেছিলাম, সো যেই আমার ঘরে মেহমান আসছিলেন যাদেরকে খাইয়েছিলাম সবাই কিন্তু প্রশংসা করেছে, আর আমাদের তো খুবই ভালো লেগেছিল। তো সবকিছু এখন আমি আমার জাগের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, তারপর আমি এখানে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে কোনোভাবে ওয়াটার ব্যবহার করা যাবে না, পানি দেওয়া যাবে না, এতে করে কিন্তু টেস্টটা একেবারেই ভিন্ন হয়ে যাবে। তো আস্তে আস্তে করে যদি আপনারা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এভাবে করে নেন খুবই সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে আসবে, আর যদি আপনাদের কাছে শিলপাটা থেকে থাকে তাহলে তো আর কথাই নেই, স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে নেবে, আপনার শিলপাটা ব্যবহার করতে পারেন। তো আমার কাছে কোনো শিলপাটা নেই সেজন্য আমি আর ব্যবহার করতে পারিনি, দেশে গেলে আমি আসলে শিলপাটা দিয়ে যে ভর্তাগুলো বানানো হয় ওই ভর্তাগুলো আমি ফ্রোজেন করে নিয়ে আসি। লাস্ট টাইম নিয়ে আসার পর প্রায় 3 বছর মনে হয় আমার ফ্রিজের মধ্যে ছিল, একেবারেই ভালো গুণসম্মত ছিল, খুবই টেস্ট লেগেছে, একদমই টেস্ট যে কমে গেছে সেটা নয়। তো এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। তো আমি এই ভর্তা কিন্তু ফ্রোজেন করে প্রায় 1 মাসের মতো রাখা যায়, তো একটা কন্টেনার্সের মধ্যে ভালোভাবে লিড যদি লাগিয়ে নেন এতে করে এইভাবে রেখে দিতে পারেন। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা আমার চ্যানেলটার পাশে থাকবেন, আর যারা অনেকদিন ধরে আমার চ্যানেলটার পাশে আছেন থ্যাংক ইউ সো মাচ। কথা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।